তো দর্শকবৃন্দ, আপনারা এখন দেখতে চলেছেন কিছু মালের জমি, যেখানে মাল পাকা অবস্থায় চলে এসেছে। আমরা এখন নিচে নামতে চলেছি, আর কিছু আপনারা ঘাসের জমি দেখতে পাবেন। চলুন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন। এখানে খুবই নিচু জায়গা, এখানে খুবই মালগুলো পাকা অবস্থায় চলে এসেছে, যেখানে ফুলগুলো ঝরে পড়েছে, তার জন্য এখন মালগুলো পাকতে চলেছে। আর কিছু মাল আপনারা দেখতে পাবেন ফাঁকা জমি, এখান থেকে মাল কেটে নিয়ে হয়েছে। আর কয়েকদিন পরেই, কয়েকদিন পরে এখানে ধান লাগানো হবে। তো ধান লাগানোর ভিডিওটি দেখতে আমাদের STBD টপিকের সঙ্গেই থাকুন। আপনারা কিছু ফাঁকা জায়গাও দেখতে পাচ্ছেন, এখান থেকে মাল কেটে নেওয়া হয়েছে। মাল কেটে শুয়ে রাখা হয়, শুয়াইয়ে রাখা হয়, তারপরে বুঝা ভেজে ভেজে নিয়ে যাওয়া হয় একটা ফাঁকা জায়গায়, যেখানে ধান বাড়িয়ে বেরিয়ে কী করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু মাল শুয়ে আছে, কারণ এটা কেটে ফেলা হয়েছে। আর এগুলো যে শুয়ে আসে, এগুলো পাকার পর কাটা হবে। আর আপনারা এখন দেখতে চলেছেন কিছু ঘাসের জমি, যেখানে খুবই সুন্দর সুন্দর ঘাস ফলায়, সেটা অন্য মানুষরা লাগায় এবং বেচে দেয় যাতে গরুরা খেতে পারে। এখন আপনারা দেখতে পাবেন কিছু ঘাসের জমি, তার সাইডে মালের দোকানও আছে। তো দর্শকবৃন্দ, আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর ঘাস, যেটা গরু খেয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বড় ঘাস, এখানে গরু এখনও বড় হবে আরেকটু, যেটা গরু খাওয়া শুরু করবে কেনার কাটার পর বাড়ি নিয়ে গিয়ে গরু খাওয়া শুরু করবে। তারপর এখানে কিছু গাছ আছে যা শাক বলে পরিচিত, এটা মটর শাক, কারণ এই মটর শাকে মটর ফলায়, যেটা ভাজেও খেয়ে যায় এবং আরোভাবে বিভিন্নভাবে খাওয়া যায়, যেটা আপনারা করে খেতে পারেন। আপনারা ইউটিউবে গেলে সার্চ দিলে মটর ভাজা কীভাবে খাওয়া যায়, চাল দিয়ে কি না, এটা আপনারা জানতে পারবেন। তো আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন, এখানে কিছু ঘাস আছে, তার সাথে কিছু জঙ্গলও দেখতে পাবেন, কারণ এখানে সাধারণত জঙ্গল হয়ে থাকে। কয়েকদিন ধান কাটার পর এখানে পানি চলে আসে, তখন বর্ষার দিন চলে আসে, তাই এখানে পানি চলে আসে। আপনারা পানির ভিডিওটাও দেখতে পারবেন, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলুন আপনারা এই প্রাকৃতিক মেনুগুলোর বিস্তারিত কিছু ভিডিও দেখুন। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন, এখানে কিছু শাক আছে, যেটাকে খেসারির শাক বলে আমরা জেনে থাকি। এটার আগা যে দেখতে পাচ্ছেন, এই আগাগুলো আপনারা ভেজেও খেতে পারেন, কিংবা ভর্তা করে বা কিছু তরকারির সাথে খেতে পারেন, কারণ এটা আবার প্লাস গরুর কিছু খাদ্যও, এটা খেলে গরুর পর্যাপ্ত পরিমাণে দুধ এবং ভালো হয়। আপনারা এখন দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর সবুজ এবং সতেজ ঘাস হয়েছে, এটা মানুষের খাওয়ার জন্য উপযোগী। আর এটা গরু খেতে পারে, এটা গরু খেলে তো আপনারা জানেনই গরুর দুধটা পুষ্টিও বাড়ে এবং দুধটাও খুবই ভালো হয়। বিন্দু, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। আর আপনার যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে আমাদের STBD টপিকের সঙ্গে থাকবেন। এই দেখুন আমাদের আর একটি দর্শক, সে ভিডিও দেখতে দেখতে চলে আসছে, মুড়ি খেতে খেতে ভিডিও দেখতে চলে আসছে। এই দেখেন, মুড়ির বাটি দিয়ে মুখ লুকায় আছে নতুন দর্শক। দেখেন, এটা খুবই হাস্যকর ব্যাপার,
এটা খুবই হাস্যকর ব্যাপার, কারণ আমাদের নতুন দর্শক এখানে চলে এসেছে। আচ্ছা, এরপর আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, পরের এপিসোডে দেখা হবে। এবং আপনারা এখন দেখতে পাবেন কিছু পাগলা পাগলি, পাগলা পাগলিকে দেখিয়ে আমরা শেষ করে দেবো। এখানে মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি মুড়ি বিরতি, সবাই ভালো থাকবেন।